ঢাকা বেইজিংয়ের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়ান চায়না পলিসি সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে সাথে রাখতে চায় চীন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাণিজ্য ঘাটতি কমানো, প্রভিনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট, নবায়নযোগ্য জ্বালানিসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলাপ হয় বৈঠকে। শুল্কমুক্ত বাজার সুবিধা এক ভাগ বাড়িয়ে 99% এবং স্টুডেন্ট ভিসা চালুর বিষয়ে রাজি হয় চীন। সাংস্কৃতিক বিনিময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ডিপার্টমেন্টের এডুকেশন এক্সচেঞ্জ সহ চারটি চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। পরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। This extra 1% of product and services that China will allow DPP from Bangladesh the 1st September. PPP cooperation MOU করতে চান, joint feasibility for a possible preferential trade agreement or preferential tariff agreement. এটা নিয়ে আলোচনার জন্য চীন সম্মতি আছে। দারিদ্র্যকে জয় করে উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। বিশ্বের সব মানুষের অভিন্ন ভাগ্য গড়ার যাত্রায় বাংলাদেশকে সাথে রাখতে চায় চীন। কিছু রাষ্ট্র আছে পৃথিবীতে যারা একটু ভুল বোঝে বা আমাদেরকে মিস ইন্টারপ্রেট করে, তো ওই বিষয়ে কথা হয়েছে কিছুটা। রোহিঙ্গাদের ভার বইবার সাধ্য বাংলাদেশের নেই। চীনের মধ্যস্থতায় সংকট সমাধানে যে উদ্যোগ তা বেগবান করার অনুরোধ ছিল বৈঠকে। চীন বলেছে যে তারা চেষ্টা করছে মায়ানমারের যে ইন্টারনাল চ্যালেঞ্জেসগুলি, এটাতে শুধু বাংলাদেশের নয় অনেকেরই সমস্যা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ প্রবলেম মেন্ট, এবং এক্ষেত্রে রোহিঙ্গা সমস্যার সমাধানে পলিটিক্যাল সলিউশনে চীন অব্যাহতভাবে কাজ করে যাবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের সময় হাতে নেওয়া প্রকল্পগুলো দ্রুত শেষ করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। তারা বলেছেন যে দে আর কমিটেড, দে উইল রিমেইন কমিটেড, দে উইল ডু দেয়ার বেস্ট টু স্পিড থিংস আপ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।